সোমবার রাতের অন্ধকারে কংগ্রেস প্রার্থী দেবরকে বাড়ি থেকে তুলে আনে ইসলামপুর থানার পুলিশ এবং ভুয়ো আগ্নেয়াস্ত্র মামলায় ফাঁসানো হয়। কংগ্রেস কর্মীকে মিথ্যা অভিযোগে ফাঁসানোর অভিযোগ তুলে থানা ঘেরাও করে বিক্ষোভ কংগ্রেস কর্মী সমর্থকদের। বিক্ষোভ আন্দোলন করেন ইসলামপুর থানার রঘুনাথপুরের কংগ্রেস কর্মী সমর্থকেরা। মঙ্গলবার সকালে রঘুনাথপুরের কংগ্রেস প্রার্থী রেণুকা বিবি সহ আরও ছয় প্রার্থী তাদের সমর্থকদের নিয়ে থানা ঘেরাও করেন। কংগ্রেস কর্মীর সমর্থকদের অভিযোগ, সোমবার রাতে মুর্শিদাবাদের ইসলামপুর থানার পুলিশ রঘুনাথপুরের কংগ্রেস প্রার্থী রেণুকা বিবির বাড়িতে যান এবং চড়াও হন। সেখান থেকে রেণুকার দেওর শেখ অঙ্কন নামের এক যুবককে গ্রেপ্তার করে। পরে ঈশাননগরে কাবিল শেখ নামের এক কংগ্রেস কর্মীর বাড়িতে হানা দেয় ও কাবিলের অনুপস্থিতিতে তার স্ত্রী ও মেয়েকে মহিলা পুলিশ ছাড়াই হেনস্থা করে বলে অভিযোগ। পুলিশের দাবি, ধৃতের বাড়ি থেকে এক রাউন্ড গুলিসহ একটি ওয়ান শাটার বন্দুক ও বোমা তৈরির জন্য মজুদ কাঁচের টুকরো উদ্ধার হয়। সকালে এই খবর ছড়িয়ে পড়তেই কংগ্রেস কর্মীরা জমায়েত করে ঝাঁটা হাতে থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান। আমরা কংগ্রেস করছি বলে কি অপরাধ অপরাধ করেছি? আমাদের রাত্রিবেলায় তুলে নিয়ে এসেছে অবৈধভাবে। সকালবেলায় আমরা লোক পাঠিয়েছিলাম, ও বলেছে ওর কাছে আর্মস পাওয়া গেছে। এই প্রশাসন কি টিএমসি দালালি করছে? টিএমসি দালালি করলে টিএমসি দালালি ডাইরেক্ট করুক গা। ওদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে ওরা দেশকে রক্ষা করবে, কিন্তু এ নিরপেক্ষ ভাবে করছে কেন? এক দলকে শাসন দলকে মানে ছাড় দিয়ে দিচ্ছে, আর যারা ই করা মানে বিরোধী দলকে শোষণ করছে, এরকম ভাবে কেন? তাদেরকে পুলিশদেরকে সমান ভাবে চাই, সমান ভাবে দেখার মানে ই চাই, বিচার চাই আমার। প্রায় রাতে তিনটা নাগাদ আমাদের কংগ্রেসের কর্মী সক্রিয় কর্মী অঙ্কন শেখকে বাড়ি থেকে পুলিশ তুলে নিয়ে আসে। এই খবরটা আমরা পাই, পরবর্তীতে আমরা থানা ডেপুটেশন করার জন্য আমরা ইসলামপুর থানায় কিছু লোকজন নিয়ে আমরা উপস্থিত হই। উপস্থিত হওয়ার পর বড়বাবু আমাদের পাঁচজনকে ডেকেছিল ভেতরে কথা বলার জন্য। কথা বলার পর বড়বাবু যেটা বললো, যদি তদন্তে অঙ্কন শেখ নির্দোষ হয় তাহলে অঙ্কন শেখকে ছেড়ে দেবে, আর যদি অঙ্কন শেখ ওই কাজে যদি জড়িত থাকে তাহলে আইনের পথে বড়বাবু চলবে।